ما شاء الله তুমি দাঁড়াও তো ভাই দেখি বলতে পারলে তোমার জন্য হাদি আছে আজকে বলো ১১ নম্বর ১০ নম্বর ১২ নম্বর ১৩ নম্বর ১৪ নম্বর ১৫ নম্বর ১৬ নম্বর ১৭ নম্বর ১৮ নম্বর ১৯ নম্বর ২০ নম্বর ২১ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর ২৫ নম্বর ২৬ নম্বর ২৭ নম্বর ২৮ নম্বর ২৯ নম্বর ২০ নম্বর ২১ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর ২৫ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর ২৫ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর ২২ নম্বর ২৩ নম্বর ২৪ নম্বর
কুতুপালক একজন বলতে পেরেছে ওই তো মাশাআল্লাহ এই ভাই যে খাওয়ান খাওয়াইছে আরে বাপ রে বাপ اسماعিল ভাই না ভালো আছেন মাশাআল্লাহ আমি আগে দেই আমারটা বড় করে দেই মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ তোমার নাম কি ইমরান ওয়াহিদ মোহাম্মদ ওয়াহিদ তুমি কি করো পড়ালেখা করে পড়ালেখা করে ইমরান পড়ালেখা করছে কোন শ্রেণীতে পড়ো না এখন নিউটন থ্যাংক ইউ নিউটনে পড়ো না সায়েন্স মাশাআল্লাহ তুমি অনেক মেধাবী ছেলে এবং সে খুব কনসেন্ট্রেট আমরা দোয়া করছি আল্লাহ তার মেধায় আরো বরকত দান করুন কতটা মনোযোগী হয়ে আলোচনা শুনলে পরে আজকের 12টা পয়েন্টের 12টা পয়েন্ট মুখস্থ শোনাই দিতে পারে আজকে আমি তাকে কিছু হাদিয়া দিয়ে গেলাম তার জন্য অনেক দোয়াও করে গেলাম আল্লাহ যেন তাকে ওই যে বললাম চক্ষু শীতলকারী আল্লাহ যেন তাকে তার মা বাবার জন্য চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন বলেন আমিন আল্লাহ যেন তাকে মুত্তাকীদের নেতা বানিয়ে দেন অনেক দোয়া রইল তোমার জন্য আর আপনাদের জন্য শিক্ষা হলো আপনারা ইমরানের মতো ওয়াজ শুনবেন আপনারা ওয়াজে গিয়া কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে এই যে ছেলেগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করলে মাহফিলের আয়োজন করলো আমার চেয়ারম্যান সাহেব এসেছেন প্রশাসনের ভাইদেরকেও দেখেছি তারা সহযোগিতা করলেন এত সুন্দর মাহফিল হলো কিছু যদি নিয়ে বাড়িতে দিতে না পারেন আজকে আল্লাহর হকের ওয়াজ হয়েছে বান্দার হকের ওয়াজ তো সকালবেলা যদি মানুষের হক মাইরা খান তো কি ওয়াজ শুনলেন বলেন তো আপনাদের জন্য পরামর্শ হলো রাগ করছেন আমার কথায় আপনারা আগামী দিনে এই উখিয়াতে ইমরানের মতো শ্রোতা হয়ে মাহফিলে যাবেন যে পুরা ওয়াজ না পারি অন্তত সামারি যেন আমি জেনে বাড়িতে যেতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ইমরানের জন্য অনেক দোয়া রইল ঠিক আছে যাও এই যে তোমার জন্য আরো কিছু হাদিয়া আছে সংগঠনের পক্ষ থেকে আজকে সে হাদিয়া পেয়ে একদম টইটম্বুর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করে এই যে আরেকজন মনে হয় আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইমরানকে কবুল করেন ঠিক আছে যাও আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দারা অভদ্র হয় না রহমানের বান্দারা বেয়াদব হয় না রহমানের বান্দারা অহংকারীও হয় না আমাদের সমাজে দেখবেন বহু মানুষের ভিতরে অহংকারী স্বভাব আছে কত ধরনের অহংকার আমরা করি জ্ঞানের অহংকার বংশের বড়াই বংশের অহংকার টাকা পয়সার অহংকার সম্পদের অহংকার ক্ষমতার অহংকার এই রকম মনোভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই জ্ঞানের বড়াই করবেন না জ্ঞানের অহংকার করবেন না কারণ জ্ঞান তো আপনি নিজে নিজে অর্জন করেন নাই জ্ঞান হলো আল্লাহর অন্যতম একটা নিয়ামত এই জ্ঞানের নিয়ামত আপনাকে দিয়েছেন কি জ্ঞান পেয়ে আপনি বড়াই করবেন না কারণ যিনি জ্ঞান দিয়েছেন তিনি আবার আপনার জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে পাগল বানিয়ে দিতে পারবেন কি পারবেন না বংশের বড়াই করবেন না আপনার বংশের মান ইজ্জত ডুবিয়ে গোটা বংশকে বেজ্জত করে দিতে পারেন কে টাকা পয়সার অহংকার করবেন না কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি ক্ষমতা পেয়েও ক্ষমতার বড়াই করবেন না কারণ যিনি ক্ষমতা দিয়েছেন তিনি আবার ক্ষমতা কেড়ে নিয়ে মানুষের জুতার বাড়িও খাওয়াতে পারেন কি পারেন না তাহলে বোঝা গেল আল্লাহ দেন
আমার আল্লাহ চাইলে কেড়ে নেন এজন্য রহমানের বান্দারা কোনো কিছু অহংকার করে না হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমি আল্লাহর চাদর যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে আর যে অহংকারের মাধ্যমে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়াতে বেইজ্জত এবং আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ অহংকার করা যাবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বললেন অহংকারের সাথে জমিনে পদচারণা করো না তুমি তো এই জমিনকে ফাটিয়ে দিতে পারবে না অহংকারের সাথে জমিনের মুখে পা ফেলে তুমি তো জমিনকে ফাটিয়ে দিতে পারবে না এমন কি অহংকার করে তুমি আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা অহংকার করে তো তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না সাইয়েদা লোকমান হাকিম তার ছেলেকে কিছু সুন্দর সুন্দর নসিহত করেছিলেন সেখানে নসিহত করতে গিয়ে তার ছেলেকে তিনি বলেছিলেন ওয়ালা তুসাইর খাদাকা লিন্নাস বাবারে অহংকার করে তুচ্ছতাচ্ছিল্যের সাথে মানুষকে অবজ্ঞা করে কথা বলো না ওয়ালা তামশি ফিল আরদি মারহা আর অহংকার করো না অহংকার করে জমিনে বিচরণ করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর কারণ নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না তাহলে রহমানের বান্দারা অহংকারী হবে না তারা হবে বিনয়ী মানুষ অহংকার করা হলো ইবলিসের স্বভাব অহংকার করা হলো ফেরাউনের স্বভাব অহংকার কখনো মুমিন ব্যক্তি করতে পারে না মুমিন অভদ্র হবে না ভদ্র ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করবে এদিকে তাকানো থেকে কিছুই না এদিকে রাস্তাঘাটে চলাফেরার সময় আমাদের মধ্যে অনেক অভদ্রতা আছে বলবেন অভদ্রতা কি রকম দেখবেন যারা মোটরসাইকেল চালায় মোটরসাইকেল চালানোর সময় আদব নাই কিছুক্ষণ ডানে এক কাত কিছুক্ষণ বামে আরেক কাত এরকম ডিজে স্টাইলের মোটরসাইকেল চালক ছেলেরা আপনাদের এলাকায় নাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় মুরব্বীদেরকে আদব দেখায় না বড়দেরকে সম্মান করে না আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি রাস্তাঘাটে কোনো মুরব্বী বা বড় ভাই দেখলে আস্তে করে রাস্তার পাশ দিয়ে চলে গিয়েছে ভদ্রভাবে গিয়েছে কিন্তু এখন অনেক ছেলেদেরকে দেখা যায় রাস্তাঘাটে মুরব্বী বাবারা দাঁড়িয়ে আছেন মুরব্বীদের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আরো বেশি অভদ্রতামি করে যায় আছে না নাই খবরদার এটা কখনো কোনো মুমিন বান্দার রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না রহমানের বান্দাদের চলাফেরা কথাবার্তা সব কিছুতে আদব থাকবে নম্রতা আর বিনয়ের বহিঃপ্রকাশ দেখা যাবে এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন রহমানের বান্দাদের ফার্স্ট কোয়ালিটি হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আর আপনি যখন বিনয়ী হবেন ভদ্র হয়ে চলাফেরা করবেন আপনি যখন মানুষকে সম্মান করবেন সম্মান দিবেন তখন আপনার সম্মান দুনিয়াতে যিনি বাড়িয়ে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে ওই পিছনে বসা কিছু লোকদের মনোযোগের ব্যাপক ব্যাঘাত আছে এরা এসেছে হুজুরের চেহারা কেমন হুজুরের কণ্ঠ কেমন মাহফিলের লোক হলো কেমন এগুলো দেখার জন্য আপনি এই মাহফিলে কি শিখলেন আমি একটু পরে কিন্তু প্রশ্ন করে আরম্ভ করব তাহলে বলেন তো দেখি সবাই রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি হলো রহমানের বান্দারা অভদ্র না ভদ্র এই মাহফিলের ভদ্রতার একটা আদব আছে না ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছেলেরা তারা কি করে টিচারের দিকে তাকিয়ে থাকে মেধাবী ছেলেরা ক্লাসে গিয়ে ডানে বামে তাকায় না মেধাবী ছেলেরা তার উস্তাদের দিকে তার স্যারের দিকে
তার টিচারের দিকে তাকিয়ে থাকে দেখি তো কখন কি বলে তার ব্রেইনে সেটা ক্যাচ করার চেষ্টা করে এবং সেভাবেই সবকিছু বুঝে শুনে ক্লাস থেকে বের হওয়ার চেষ্টা করে তো এটাও তো একটা ক্লাস এটা কি একটা ক্লাস না এটাও তো একটা ক্লাস এখানে আমরা এসেছি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনব এবং হেদায়েতের পথেও হিসাবে এই কথাগুলোকে আমরা বাড়ি নিয়ে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন তাহলে রহমানের বান্দারা হবে ভদ্র নম্র তারা হবে বিনয়ী আল্লাহ এই গুণ দিয়ে আমাদের সবাইকে গুণান্বিত করে দেন বলেন আমিন দুই নম্বর এই গুণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষের ভিতরে নাই রহমানের বান্দারা হয় অত্যন্ত ধৈর্যশীল এবং সহনশীল তাদেরকে গালি দিলে তারা গালি দেয় না তাদেরকে কষ্ট দিলে তারা কষ্ট দেয় না তাদেরকে দুঃখ দিলে তারা দুঃখ দেয় না এটা কি সুজা কথা হ্যাঁ আপনাকে গালি দিলে আপনাদের চিটাং এর ভাষা তো আমি মোটামুটি বুঝি এক লাইন দিলে দুই লাইন ফেরত দেয় আমি কি ভুল বলেছি এক লাইন দিলে ফেরত দেয় কয় লাইন দুই লাইন এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য আপনাকে কানে কানে এসে বলেছে জানো অমুক তোমার নামে এই বলেছে তখন আপনি বলেন তারে শুধু রাস্তায় পায় মজা বুঝাই দিন এটা কি রহমানের বান্দার বৈশিষ্ট্য আমার নবী কেমন ছিলেন আমার নবীর জীবনী থেকে সেটা বোঝার চেষ্টা করেন আমার নবী রাস্তায় যে পথ ধরে হাঁটতেন কাফিররা সেই পথের মধ্যে কাটা বিছিয়ে রেখেছে কিন্তু নবীজি কোনোদিন কোনো কাফিরকে গালি দেন নাই আপনার রাস্তায় যদি কেউ কাটা ফেলে যায় আপনি তার ১৪ গোষ্ঠী গালি দিয়ে উদ্ধার করে ফেলবেন কিন্তু আমার নবীর চলার পথে কাফিররা কাটা দিয়েছে কোনোদিন নবী কোনো কাফিরকে গালি দেন নাই আমার নবী নামাজে সাজদায় গিয়েছেন আপনাদের এলাকার মসজিদ তো কত সুন্দর মাথার উপরে ফ্যান চলে এসি চলে কেউ তো আপনারা নামাজে সাজদায় গেলে আপনাদের মাথার উপরে এনে ময়লা আবর্জনা উটের নাড়ি ভুড়ি ফেলে না যদি কেউ কোনোদিন ফেলে তার ১৪ গোষ্ঠী আপনি খায় ফেলবেন কিন্তু আল্লাহর নবী নামাজের সাজদায় গেলে পরে কাফিররা এনে উটের নাড়ি ভুড়ি নবীজির মাথার উপরে ফেলে দিত নবীজিকে তারা গালি গালাজ করেছে নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে কোনোদিন কোনো কাফিরকে নবীজি গালি দেন নাই দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই রহমানের বান্দারা হয় ধৈর্যশীল এবং সহনশীল এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাগিলুনা কালু সালামা আর যখন জাহিলদের সম্মুখে তারা হয় জাহিলদের সাথে তর্ক করে না জাহিল মানে এখানে অশিক্ষিত আর মূর্খ নয় এখানে জাহিল বলতে বোঝানো হয়েছে যে লোকগুলো অনেক মানুষ আছে দেখবেন শিক্ষিত হওয়ার পরেও অজ্ঞের মতো মূর্খের মতো কথা বলে এমন মানুষ আমাদের সমাজে নাই তো আচ্ছা এখানে জাহালত বলতে বোঝানো হয়েছে যে যেই সকল লোকেরা অজ্ঞের মতো আচরণ করে সে তোমার সামনে পড়ে গেলে যেমন গালিগালাজ করা এটাকে কোনো ভালো মানুষের কাজ এটা ফাসিকের কাজ সে তোমাকে গালি দিয়েছে গালির জবাবে গালি দিও না সালাম দিয়ে চলে যাও কেউ তোমার সাথে তর্ক করছে তার সাথে তর্ক করো না অনেক মানুষ আছে তর্ক করে কোনোদিনও কোনোদিনও সমাধানে যাওয়া যায় না কেউ তর্ক করছে চুপচাপ থাকেন তাকে সালাম দিয়ে আপনি চলে যান এই গুণ আমাদের কয়জনের ভিতরে আছে বলেন এখন যারা ফেসবুক ইউজ করেন আপনারা আহারে এই ফেসবুকের নাম দিয়েছি আমি মারামারি বুক গিবত বুক এই গিবত বুক গালিগালাজের বুক আপনি দেখবেন ফেসবুকে একজন যদি এক জায়গায় কমেন্ট করে একটা গালি দেয় এরপরে রিপ্লাই এসে আরেকজন দেয় সেখানে আরেকজন দেয় সেখানে আরেকজন দেয় এভাবে গালিগালাজ চলছে তর্ক চলছে বিতর্ক চলছে এভাবেই কিন্তু আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে রহমানের বান্দাদের স্বভাব হলো মিথাল শুনেন উপমা শুনেন মনে করেন আপনার নামে আব্দুর রহিম আব্দুর রহমান
কামালউদ্দিন খুব বদনাম করেছে, মানুষ আপনাকে বলেছে ভাই উনি আপনাকে খুব গালিগালাজ করে, উনি তো আপনাকে দেখতেই পারে না, উনি আপনার নামে এই বলে ওই বলে। আপনি উখিয়া বাজারে তারে একদিন পাইছেন সামনা সামনে, পাওয়ার পরে সে যে আপনার নামে তো বদনাম করে, আপনি তাকে গালিও দিলেন না ধমকও দিলেন না, সালাম দিয়ে আপনি মুসাফাহা করে বললেন ভাই যান চলেন একটু রেস্টুরেন্টে চা খাই। সে ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে যে কার নামে বদনাম করি, কাকে এত গালিগালাজ করি, কাকে এত কি বলি, যার নামে এত কিছু বলি সে তো এক অসাধারণ মানুষ, তার সামনে চলে যাওয়ার পরে আমাকে চা খাওয়ার দাওয়াত দেয়, সুবহানাল্লাহ। এটা কার বৈশিষ্ট্য? এটা রহমানের আল্লাহর নাম, ওয়াজ কোন দিকে যায়? এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। এই গুণে আপনাকে গুণান্বিত হওয়া লাগবে, আপনাকে গালি দিবে মন্দের জবাবে, মন্দ নয় মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। নাম্বার থ্রি, তিন নাম্বার, রহমানের বান্দাদের তো দিনের বেলার কথা বললাম, প্রথম দুইটা গুণ মনে আছে তো? রহমানের বান্দারা ভদ্র হয়ে চলাফেরা করে না অভদ্র, অহংকারী না বিনয়ী, বিনয়ী। দুই নাম্বার, তারা তর্ক করে না, মন্দ কোনো কাজের দিকে যায় না, মন্দের জবাব ভালো দিয়ে দেয়, তারা সহনশীল হয়। রাত যখন হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? তারা মোবাইল হাতে নিয়ে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাবে, ইউটিউবে নাটক দেখবে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখবে না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রহমানের বান্দারা রাতের বেলা খেলাধুলায় মত্ত হয় না, রহমানের বান্দারা রাতের বেলা আড্ডাবাজি করে না, তামাশা করে না, খেলাধুলা দেখে না, টেলিভিশন দেখে মোবাইল দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায়? আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় রুকু আর দীর্ঘ সময় আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। কথাকে বুঝতেছেন? আমরা ঘুমাতে ঘুমাতে কি ফুলে যায়? গাল ফুলে যায়, শরীর ফুলে যায়, আর আল্লাহর নবীর রাতের বেলা দীর্ঘ সময় নামাজের যায় নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। আল্লাহু আকবার, এই কথা কে বলেছেন? না, আপনার ইনসাইড আউটসাইডের খবর দুনিয়াতে সবচেয়ে ভালো জানে কে? আল্লাহর পরে মানুষের মধ্যে আপনার ইনসাইড আউটসাইড সব ভালোভাবে কাছ থেকে দেখে জানে কে? আপনার বউ, ঠিক আছে কথা? আমি আমার আমার কথা বুঝেন নাই, আপনার ইনসাইড আউটসাইড একদম সব ভালো জানে কে? আপনার স্ত্রী। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখে, পৃথিবীর কোনো মানুষ কি আপনাকে অমন করে দেখতে পারে? কথা বুঝেন নাই, একদম কাছ থেকে আপনাকে। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমি এইটা দেখে নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও কোনো গুণা নাই, পরেও কোনো গুণা নাই, আপনি তো আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত, এমনিতেই তো আপনি জান্নাতের সবচাইতে সুমহান জায়গায় থাকবেন, তারপরেও আপনি কেন এত রাত পর্যন্ত জেগে থেকে দীর্ঘ রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো ফুলিয়ে ফেলেন? কারণটা কি? নবীজি তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা,
এই যে আমার আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন এই নেয়ামতের শুকরগুজারি হিসেবে আমি কি আমার রবকে একটু সাজদা দিয়ে খুশি করে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না সুবহানাল্লাহ আমাদের আর আমাদের নবীর রাত কাটানোর পার্থক্যটা আপনি বুঝে যান যুবক ছেলেরা শুনো ছাত্ররা মনোযোগ দিয়ে শুনো এই বয়সটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজেকে তাহাজ্জুদ গুজারি বানানোর সময় এই বয়সে তোমরা বেশিরভাগ যুবক আছো রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো 2টা 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকলে যৌবন চলে যাবে চেহারার লাবণ্য তুমি হারিয়ে ফেলবা এই রাত দেয়া হয়েছে রাতের সময়টা কাজে লাগানোর জন্য রাতের বেলা একটু আর্লি ঘুমিয়ে শেষ রাতে একটু আল্লাহকে সাজদা দেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা হলো জান্নাতি মুমিন বান্দাদের বৈশিষ্ট্য এটা হলো মুত্তাকীদের বৈশিষ্ট্য জান্নাতীদের বৈশিষ্ট্য এজন্য আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনু ربهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله تعالى বলছেন জান্নাতি মুত্তাকীদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে ভয়ে এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দাদের রাতের বেলা খুব কম সময়ে ঘুমায় এজন্য আল্লাহ সূরা যারিয়াতের 17 নম্বর আয়াত থেকে বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায় ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন ইস্তেগফার করে করে তারা রাত কাটায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তারা রাত কাটিয়ে দেয় শেষ রাতের এই সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকে কে আছো আমাকে ডাকবা কার গুনাহ আছে গুনাহ মাফ দরকার কার সন্তান লাগবে কার কত চাওয়া আছে আমাকে নিবেদন করো বান্দারে তুমি যদি এই গভীর রজনীতে আমাকে ডাকো আমি ডাকের জবাব দিব তুমি যা চাইবে চাওয়া পূরণ করব ওই গভীর সময়টাতে আল্লাহর সাথে যদি আপনি প্রেম ভালোবাসা নিবেদন করে তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়াতে পারে আপনার মনের চাওয়াগুলো দিবেন তিনি কে রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো রাত তারা ঘুমিয়ে ঘুমিয়ে পাস করে দেয় না বরং রাতের একটা অংশ তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে কাটিয়ে দেয় সামনে মুবারক মাস রমাদান মাস আসতেছে তাহাজ্জুদের প্র্যাকটিস এখন থেকে তৈরি করুন আর রমাদানের সাহরির টাইমে আগে ভাগে উঠে যাবেন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিবেন আর এই প্র্যাকটিসটা বাকি মাসগুলোতে সারা বছর ধরে রাখার চেষ্টা করবেন যারা এই পৃথিবীতে সম্মানিত হয়েছেন আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন তাদের প্রত্যেকের সিক্রেট আমল হলো এই তাহাজ্জুদের নামাজ রাতের বেলা আল্লাহকে সাজদা দেন আপনার মর্যাদা আকাশচুম্বী করে দিবেন আখিরাতে আপনাকে নাজাত যিনি দিয়ে দিবেন জুড়ে বলেন তো তিনি কে রহমানের বান্দাদের কয়টা বৈশিষ্ট্য এতক্ষণ বলেছি জোরে বলেন এক নাম্বার নম্র এবং ভদ্র দুই নাম্বার সহনশীল তিন নাম্বার তাহাজ্জুদ গুজারি কি গুজারি আচ্ছা এবার আসেন অনেক মানুষ আমল করে করে অহংকারী হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ রোজা যাকাত সব ঠিক আছে হজ সব শেষ হাজি সাহেব হয়ে গিয়েছে এখন ইবাদতের কারণে যেন আপনার অহংকার না আসে এজন্য চতুর্থ নম্বরে রহমানের বান্দাদের গুণাবলী বলা হচ্ছে এত আমলের পরেও তাদের মনে আল্লাহর আজাবের ভয় থাকে বলে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য শুধু আমল দিয়ে না আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা কাতর হয়ে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে কথা বলছেন না কেন যাবে যাবে না আমলের সাথে আল্লাহর দয়াও লাগবে শুধু আমল দিয়ে কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না কি আমল করেছেন আপনি হ্যাঁ
যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন আমলের সাথে অবশ্যই আল্লাহর দয়াও লাগবে শুনেন মনোযোগ দিয়ে শুনেন কিয়ামতের দিন আল্লাহ এক আবেদ এক সালেহ নেককার বান্দাকে ডাকবেন ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমতি আমার দয়ায় তুমি আমার জান্নাতে চলে যাও গো টু দা প্যারাডাইজ উইথ মাই মার্সি আমার দয়ায় আমার জান্নাতে তুমি চলে যাও ওই বান্দা তখন জবাব দিবে আল্লাহ আমি তোমার দয়ায় কেন জান্নাতে যাব সারা জীবন এত আমল করেছি বাল বি আমালি আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেশতারা তাকিয়ে দেখো আমার বান্দা সে বলছে আমার দয়ায় নাকি সে জান্নাতে যেতে চায় না তার আমল দিয়ে সে নাকি জান্নাতে যেতে চায় আমিও দেখতে চাই তার আমল বেশি না আমার দয়া আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন আমার এই গোলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমল করেছে সব আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো আর আমার বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন এগুলো কি গুনে গুনে কোনোদিন আমরা শেষ করতে পারবো না পারবো না আল্লাহ বলবেন এত দয়ার দরকার নাই দুনিয়া দেখার জন্য দুইটা চর্মচক্ষু দিয়েছি এই চক্ষুর দয় আমি তাকে দিয়েছি দুটি চক্ষুর দরকার নাই একটা চক্ষু নামক নেয়ামতকে মিজানের আরেক পাল্লায় রাখো এক পাল্লায় যখন বান্দার সারা জীবনের সকল নেক আমল রাখা হবে আর আরেক পাল্লায় আল্লাহর চক্ষু নামক একটা দয়াকে রাখা হবে দেখা যাবে বান্দার সারা জীবনের আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে অবাজি সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর নইব হ্যাঁ আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না বোঝা যায় সারা জীবনের আমলের চাইতে আল্লাহর একটা দয়ার দাম কম না বেশি বান্দা তখন বুঝবে আজ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আচ্ছা আপনি কেমনে যাবেন বলেন তো আল্লাহ যদি আপনাকে বলে এই তুমি যে নামাজ আদায় করেছো সাজদাটা আরেকটু লম্বা করলো না কেন এই কাজটা এভাবে করলো না কেন এটা এভাবে হলো না কেন এটা এভাবে দিলা না কেন এটা এইরকম হলো না কেন যদি আল্লাহ প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করা আরম্ভ করেন আপনি বাঁচতে পারবেন না একটা উদাহরণ দিই বুঝবেন মনে করেন আমার ভাই জানেন এই এলাকায় একটা দোকান আছে আমার বাড়ি সিলেটে তিনি সিলেটে ঘুরতে গেলেন সিলেট অনেক সুন্দর জায়গা তাই না সিলেটে ঘুরতে গেলেন তো তিনি তার দোকানের কর্মচারীকে বললেন এই আমি সিলেট যাচ্ছি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তিন দিন পরে আসবো তুমি ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করে রাখিও তিনি চলে গেলেন তিন দিন পর ফিরে আসলেন আসার পরে কর্মচারীকে বললেন আসো দেখি তিন দিন কি করেছো এখন সে হিসাব দিচ্ছে শুনতেছেন তো আপনারা সে হিসাব দিচ্ছে এই যে স্যার দেখেন গত তিন দিন এই এই খাত থেকে এত টাকা আয় হয়েছে এই এই বাবদ এত টাকা ব্যয় হয়েছে তিনি মনে করলেন এত বছর ধরে এই ছেলে আমার আন্ডারে কাজ করে এই ছেলেটা কোনো ধরনের দুই নাম্বারে করবে না এই বিশ্বাসে তিনি এটা দেখলেন চাচাই বাচাই না করে পকেটে ঢোকালেন আচ্ছা ঠিক আছে ইটস ওকে যাও এটা হলো হিসাব গ্রহণের একটা সিস্টেম আরেকটা সিস্টেম হলো এই ছেলেটা হিসাব দিচ্ছে আর তিনি তাকে ধরলেন এই এদিকে আসো তুমি এই খাতে এত টাকা খরচ করেছো কেন এই কাজটা এভাবে করলা কেন এটা এভাবে হলো না কেন এখন যদি তাকে জায়গায় 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 তিনি প্রশ্ন করা আরম্ভ করেন তাহলে ছেলেটার জন্য হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে তাই হিসাব গ্রহণের হিসাব দেওয়ার আগের সিস্টেমটা সহজ না পরের সিস্টেমটা সহজ হ্যাঁ আগের সিস্টেমটা সহজ তিনি হিসাবের খাতা দেখেছেন যাচাই বাছাই করেন নাই আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হাতে হাতে আল্লাহ আমল নামা দিবেন কিন্তু আল্লাহ যে ব্যক্তির উপরে দয়া করতে চান হাসরের মাঠে আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমল নামা দেখবেন যাচাই বাছাই করবেন না আল্লাহর দয়া থাকলে আল্লাহ বলবেন যা আমি আমি এটা দেখেছি যাচাই বাছাই করি নাই তোর উপর আমার দয়া আছে আমার জান্নাতে চলে যান সুবহানাল্লাহ নবীজির হাদিস মানুকিশা উযিবা যার কাছ থেকে আল্লাহ হিসাব আরম্ভ করবেন যত বড় বুজুর্গ হোক ও আটকে যাবে ও জাহান্নামে যাওয়া লাগবে এজন্য নবীজি পয়গম্বর হয়ে দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ আমার কাছ থেকে হিসাব আপনি সহজ করে নিন বলেন আমিন কোথায় ছিলাম মনে আছে রহমানের বান্দাদের চার নম্বর গুণ ইবাদত গুজারি হয়ে অহংকারী হয় না এত ইবাদত করছে
তার পরে অন্তরে জাহান্নামের ভয় এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করছে তারা দোয়া করে রহমানের বান্দাদের দোয়াটা কেমন হয় আল্লাহ পরের আয়াতে তুলে দিলেন যারা পারে নামাজ সঙ্গে পড়েন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যারা যারা বলে হে আমাদের রব এই জাহান্নাম সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও কারণ এই জাহান্নাম হলো অবস্থানস্থল আর আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট এই জাহান্নাম থেকে যিনি পানা দিতে পারেন জোরে বলেন তিনি কি আল্লাহ এজন্য তো নবীজি ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজ শেষ করে সাতবার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেন আল্লাহুম্মা আজিরনি মিনান আপনারা পারেন তো আমার সঙ্গে পড়েন তো আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান কয়বার পড়বেন অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান বলেন আমিন শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই ওয়াজ শুনে আবার কেউ যেন এই কথা না ভাবে হুজুর বলছে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমি আর কোনো আমল করব না আমি আল্লাহর দয়ার আশা করে বসে আছি আল্লাহর দয়া পাবে তারা আমলদার যারা বেআমল যারা এরা কোনোদিনও আল্লাহর দয়া পাবে এটা একটা উদাহরণ দিই মনে করেন আপনার দুইজন কর্মচারী আছে একজন খুব খাটে খুব কাজ করে আর আরেকজন খুব একটা কাজ টাজ করে না আর আপনি বলেন তো আপনার দয়া যে কাজ করে তার উপরে বেশি থাকবে না যে একদম করে না তার উপরে থাকবে জোরে বলেন আপনি আজান হলে নামাজেই যান না আপনি সুদ খান ঘুষ খান আলগা পয়সা খান মানুষের হক মাইরা খান আপনার উপর আল্লাহর দয়া থাকবে নাকি যে সৎ পথে চলে আমলদার তার উপরে থাকবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে ব্যক্তি আমলদার যার আমল ঠিক আছে আল্লাহর প্রতি যার আনুগত্য আছে তার উপরই কিয়ামতের দিন আল্লাহর বিশেষ দয়া থাকবে কার উপরে থাকবে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা কোরআনের এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন মুমিনদের উপরে আল্লাহর দয়া থাকবে মুমিনদের প্রতি তিনি রহম হবেন মেহেরবান হবেন পড়েন সুবহানাল্লাহ কয়টা গুণ বলেছি 12টা মুখস্থ করতে পারবেন তো পরে দেখা যাবে নাম্বার 5 পাঁচ নাম্বার রহমানের বান্দারা কিপটা হয় না কৃপণ হয় না আবার তারা অপব্যয়কারী হয় না আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যাদেরকে আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়েছেন কিন্তু তারপরেও দেখবেন আল্লাহর সাথে নাফরমানের বহি প্রকাশ করে কিপটামি করে টাকা আছে খরচ করে না টাকা আছে ভালো পোশাক পরে না টাকা আছে তারপরেও দেখবেন ভালো খাবার খায় না এরকম কিপটা আমাদের সমাজে কম বেশ আছে না নাই মনে রাখবেন কিপটামি করে আপনি যদি শরীরের হক নষ্ট করে সম্পদ জমায়া রাখেন তো শেষ বয়সে এই জমানো সম্পদ শরীরের জন্য খরচ করতে হবে কথা বুঝেন নাই অবাজে কথা বুঝেন তো আপনারা কিপটামি করে আপনি যে সম্পদ জমায় রাখবেন শেষ বয়সে বিভিন্ন রোগবালাই যখন শরীরে দেখা দিবে ওই জমানো সম্পদ আবার শরীরের পিছনেই খরচ করা লাগবে আমও নাই ছাড়াও কিছু মানুষ আছে দেখবেন টাকা আছে ছেঁড়া জামা গায়ে দেয় টাকা আছে তাও দেখবেন কখনো পুষ্টিকর খাবার কিনে খায় না খবরদার কৃপণতা এটা কখনো আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয় আবার দেখবেন এমন কিছু মানুষ আছে টাকা পয়সা আছে বলে নষ্টামির পথে অশ্লীল পথে খরচ করে টাকা থাকলে যেভাবে আপনি কিপটামি করতে পারবেন না তেমনি টাকা পয়সা থাকলে আপনি আবার সেগুলো খারাপ পথেও খরচ করতে পারবেন না কারণ আপনাকে এই টাকা পয়সা সম্পদ যিনি দিয়েছেন তিনি কি এই জন্য খরচ করতে হবে কার পথে তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় না আবার খারাপ পথে পয়সা খরচ করে না
এরা তাহলে কেমন জীবন যাপন করে মধ্যম পন্থা অবলম্বন করে টাকা পয়সা সম্পদ আল্লাহ যেগুলো দিয়েছেন তার নিজের প্রয়োজনে সেগুলো খরচ করে আর বাকিগুলো যার পথে খরচ করে তিনি কি কারণ সম্পদগুলো দিলেন কি আমাকে আল্লাহ যেগুলো দিলেন আমার নিজের প্রয়োজন পূরণের পরে আমি আবার সেই আল্লাহর পথে যদি আমার বাকি পয়সাগুলো বাকি সম্পদ খরচ করতে থাকি আমার উপরে খুশি হয়ে আমার সম্পদের মধ্যে আরো বেশি বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কি এজন্য আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আর রহমানের বান্দা হলো তারা যারা কৃপণতা অবলম্বন করে না অপব্যয় করে না ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা বরং মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লা البسط فتقعد ملوما محصورا তুমি তোমার হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না অর্থাৎ কৃপণতা অবলম্বন করো না আবার এত বেশি বিস্তৃত করে দিও না যাতে তোমার কিছুই থাকে না অর্থাৎ দান করার বেলায় একেবারে সব কিছু শেষ করে দেওয়া যাবে না নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার আল্লাহ কি সুন্দর শিখালেন ততটুকু রাখো এক সাহাবী এসে নবীজিকে বলেছিলেন ওগো আল্লাহর নবী আমার যা আছে সব দিয়ে দিব নবীজি আল্লাহর নবী বললেন না যা আছে সব দিয়ে দিতে পারো না তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো বাকিটুকু আল্লাহর পথে দাও আল্লাহ কত সুন্দর শিখালেন রহমানের বান্দারা কৃপণতা করে না রহমানের বান্দারা সব উজাড় করেও আবার আল্লাহর পথে দিয়ে দেয় না রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা একটি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থাময় জীবন যাপন করে আপনি এত পয়সা দিয়ে কি করবেন আপনি এত সম্পদ দিয়ে কি করবেন এই সম্পদ সম্পদের জায়গায় থাকবে আপনি থাকবেন যে টাকা পয়সা যে সম্পদ আছে নিজের প্রয়োজনের জন্য যতটুকু পারেন ততটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে আপনি বিলীন করে দিয়ে যান উলামা মশায়েকদের জীবনী আপনারা দেখবেন আপনারা দেখবেন এদেশের যত উলামায়ে কেরাম আছেন প্রত্যেক উলামায়ে কেরাম নিজের প্রয়োজনটুকু রেখে প্রত্যেকেই তারা তাদের যতটুকু আছে সবকিছু উম্মতের জন্য উজাড় করে দিয়েছেন আপনি দূর থেকে কোনো কোনো ব্যক্তিকে যাচাই করতে পারবেন না আপনি তার কাছে গিয়ে দেখেন সে উম্মতের জন্য কি করছে সে উম্মার জন্য কি করে যাচ্ছে আমি তো এমন বহু আলেমকে দেখেছি তার সম্পদগুলো মাদ্রাসার জন্য মসজিদের জন্য উম্মতের কল্যাণে অকাতরে বিলীন করে দিয়েছে আল্লাহু আকবার আপনার সাথে টাকা যাবে না তো পয়সা যাবে না আপনার এলাকার কবরস্থানে আপনি যান না একটু ভিজিট করে দেখেন কত পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা গাড়ি বাড়ি সব রেখে দিয়েছে দুনিয়ায় এত দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা ইউজ করত সব দুনিয়াতে রেখে সাদা কাফন গায়ে দিয়ে কবরে গিয়েছে ঠিক কি না রহমানের বান্দারা কৃপণতা করে না অপব্যয় করে না আবার ধন সম্পদ জমায়ে রাখে না বরং প্রয়োজনটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে অকাতরে খরচ করে মধ্যম পন্থা অবলম্বন করে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও বলেন আমিন পাঁচটা বলে ফেলেছি মনে আছে তো একটু পর সবক হবে নাম্বার সিক্স ছয় নাম্বার রহমানের বান্দারা কখনোই আল্লাহর সাথে শিরক করে না কারণ আমাদের মাবুদ কয়জন জোরে বলেন তো আরো জোরে বলেন ইবাদত হবে কার চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে ডাকতে হবে আল্লাহকে তার সাথে শিরক করা যাবে না এজন্য আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা
আমার দেশে কত মানুষ আছে আল্লাহর সাথে অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে। এই আপনাদের চট্টগ্রামের এক ভণ্ডকে দেখলাম টুপি লাগায়া জুব্বা পরে আবার লম্বা দাড়িও আছে নিজেই নিজেকে হুজুরও বলে জাহাঙ্গীর হুজুর। দেখলাম ভান্ডারি বাবার কবরের সামনে গিয়া বলতেছে বাবা এরা এসএসসি পরীক্ষা দিবে এদেরকে কামিয়াবি নসিব করে দেন না হুজুবিল্লাহ। বলেন তো চাইতে হয় কার কাছে? চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না। আল্লাহ যেটা দিতে পারে বান্দা সেটা দিতে পারে, আল্লাহ যেটা দিতে পারে বান্দা সেটা দিতে পারে না। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অবাজি এই আয়াত পারেন না আপনারা? কুরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? কেউ চুপ থাকবেন না, এই আয়াত আমার সঙ্গে জবান খুলে পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমার ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য চাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি কোন জীবিত বা মৃত বাবা দিতে পারবে? আল্লাহ। চাকরি বাকরিতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারবে কে? আপনার সকল প্রয়োজন পূরণ করে দিতে পারবেন কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। যারা আল্লাহর সাথে শিরক করা অবস্থায় দুনিয়া থেকে মারা যায়। আল্লাহ কোরআনে বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নামকে তাদের আবাসস্থল বানিয়েছেন। এজন্য খবরদার, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না, এ ব্যাপারে কোনো আপোষ চলবে না। তাহলে রহমানের বান্দাদের ছয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। নাম্বার সেভেন, সাত নাম্বার রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করে না। যারা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক, রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে প্রাণ হত্যা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা, মানুষের রক্ত ঝরানো, মানুষের রক্ত জড়িয়ে খুন করে ফেলার নজির এখন বোধহয় দুনিয়ায় নাই। নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে, নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলা, এগুলো বর্তমান সমাজে আছে। নিরপরাধী মানুষ তাকে অপরাধী সাজা, অপরাধী বানিয়ে সাজা দিয়ে মেরে ফেলা, এই বিচারটা হয়তো দুনিয়াতে হলো না। নিরপরাধীকে অপরাধী বানায়া মেরে ফেললো, বিচারটা দুনিয়াতে হয় নাই তো কি হয়েছে? এই বিচারটা আখেরাতে যিনি করবেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? কিয়ামতের দিন দুই ধরনের বিচার হবে, একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক। কিয়ামতের মাঠে হাশরের মাঠে সকল মানুষের দুই ধরনের বিচার হবে, একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ সহ আরো যত মৌলিক ইবাদত যেগুলো আমরা কেবল আল্লাহর জন্য করি, যেগুলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর হকের বিচার আল্লাহ করবেন। আপনি নামাজ আদায় করেন নাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন আমার কোনো আপত্তি, আল্লাহ কাউকে শাস্তি দিলেও আমাদের কারো কোনো কিছু যায় আসে। কিন্তু বান্দার হক এটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা তাকে মাফ করে, অথবা বান্দার হক বান্দাকে কেউ যদি ফিরাইয়া না দেয় আল্লাহও তাকে ততক্ষণ মাফ করবেন। একটা হাদিস আমার মনে পড়ে গেল, হাদিসটা কি বলবো? নবীজি সাহাবীদেরকে বললেন শোনেন ওয়াজ, ওয়াজ তো শুনা যান, দিনের বেলা মানুষের হক মাইরা খান, কি এর ওয়াজ শোনেন আপনারা? ভালো করে কথাগুলো শুনেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদ্রুনা মাল মুফলিস,
ও আমার সাহাবীরা তোমরা কি জানো না কি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি কে সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে সবচাইতে অসহায় ওই ব্যক্তি যার দিরহাম নাই ফুলুস নাই টাকা পয়সা নাই ঘরবাড়ি সহায় সম্পদ নাই সে অসহায় আপনাদেরকেও জিজ্ঞেস করলে হয়তো আপনারা একই রকম উত্তর দিতেন যে সবচেয়ে অসহায় তো আসলে ওই ব্যক্তি যার ফুলুস নাই দিরহাম নাই টাকা নাই পয়সা নাই ধন নাই বাড়ি নাই সে হলো অসহায় নবীজি উত্তর শুনে সাহাবীদেরকে বললেন উত্তর ঠিক হয় নাই সাহাবীরা বললেন তাহলে আমাদের উম্মতের সবচেয়ে অসহায় কে নবীজি বললেন সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি কিয়ামতের দিন প্রত্যেকের হাতে যখন আমলনামা দেওয়া হবে কিছু মানুষ থাকবে যাদের আমলের খাতা পুরাটাই নেকি দিয়ে ভরপুর জোরে বলেন তো কি দিয়ে ভরপুর বিশাল নেকি নিয়ে হাসরের মাঠে উঠার পরেও তাদের নেকিগুলো একেবারে বরবাদ হয়ে গিয়ে নেকি শূন্য হয়ে যাবে যারা আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সাহাবীরা তো অবাক এটা কি করে সম্ভব হাউ ইজ ইট পসিবল একজন মানুষ এত নেকি নিয়ে উঠে তারপরে নেকি থাকে না কোথায় চলে যায় আমার দিকে তাকান আমার হাতে একটা লিফলেট আছে দেখতেছেন আপনারা এই লিফলেটের এই পেজে লেখা আছে না নাই জোরে বলেন আছে এই পেজে কিছু আছে এটা মিথাল উপমা দিচ্ছি আর কি এক ব্যক্তি এই রকম পুরা আমলনামা শুধু নেকি লেখা আছে সে নেকি নিয়ে উঠেছে নবীজি বলছেন মুহূর্তেই সব নেকি নষ্ট হয়ে বরবাদ হয়ে এই রকম এখন কিছু আছে ব্ল্যাঙ্ক কিচ্ছু সাহাবীরা বল এটা কিভাবে সম্ভব নবীজি বললেন এটা সম্ভব এই কারণে এটা তো আল্লাহর হক সব আদায় করেছে এখানে লেখা আছে তাকে আমলের খাতা দেখে ফেরেশতারা বলবে আরে বাপ রে বাপ কি ভালো আমল নাও নাও জান্নাতের আল্লাহ বলবে এ দাঁড়া তাকে আমার আদালতের কাঠগড়ায় দাঁড় করো ডেকে আনো ওই ব্যক্তিকে যাকে দুনিয়াতে ক্ষমতা পেয়ে সে রক্ত ঝরিয়েছে মিথ্যা মামলা দিয়েছে ডেকে আনো ওই ব্যক্তিকে যার জায়গা জমি সে দখল করেছে ডেকে আনো ওই ব্যক্তিকে যার দোকানপাট সে লুটপাট করেছে ডেকে আনো তাদেরকে যাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে এবার একদিকে ওই ব্যক্তি যার হাতে আমলের খাতা নেকি আর অন্যদিকে পাওনাদারদের লাইন যাদের হক মাইরা খাইছে বিরাট লম্বা লাইন কথার কথা মনে করেন এই যে বাম পাশে দাদা বসছেন এরকম লাইন আল্লাহ বলবেন কি ব্যাপার এই যে তোমাদের হক নষ্ট করলো এখন আজকে তো দুনিয়াতে তোমরা তার বিচার করতে পারো নাই তার অনেক হেডম ছিল আজকে সুযোগ পাইছো আজকে আমি আল্লাহ বিচারক বলো তোমরা বদলা কি চাও আচ্ছা দুনিয়ায় না হয় বিচার আচার হলে বিভিন্ন সময় বিচার হয় না আপোষ মীমাংসা তখন না কয় ক্ষতিপূরণ হিসাবে মানুষ টাকা দেয় কিন্তু কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ হিসাবে টাকা কোনো কাজে লাগবে আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেদিন মাল সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে লাগবে সেদিন কি বাঁচার জন্য কি লাগবে নেকি জোরে বলেন কি লাগবে আল্লাহ বলবেন বলো তো এর কাছে কি চাও এরা তখন বলবে আল্লাহ তার হাতে দেখি আমলনামায় নেকি আর নেকি আমাদের যা ক্ষতি করছে করছে এখন ক্ষতির বদলা হিসাবে তার থেকে কিছু নেকি আমাদের দিকে ট্রান্সফার করেন আল্লাহ বললেন তাই ওকে তাই হবে এবার তার নেকি থেকে এদেরকে ক্ষতিপূরণ হিসাবে নেকি দেওয়া আরম্ভ হবে দিতে দিতে দেখা যাবে তার আমলের খাতা জিরো কিন্তু পাওনাদারের লাইন ধরেন না এই পুরা লাইন থেকে তিন চার জন দিছে তারপরে বাকিরা এখনো এদের পাওনা কে চুকাবে কে মিটাবে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের সবচেয়ে অসহায় ওই ব্যক্তি বিরাট আমলের খাতা আরে হাজি সাহেব হজের সওয়াব লেখা ওমরা করেছে ওমরার সব জাকাত দিয়েছে জাকাতের সব নামাজ আদায় করেছে নামাজের সব নামাজ আদায় করেছে হজ জাকাত উমরা এত কষ্ট করে সে আদায় করলো কিন্তু নেকিগুলো তার থাকবে না চলে যাবে পাওনাদারদের কাছে তাও সব পাওনাদার পাবে না কত পাওনাদার বাকি ওইদিকে তার নেকি শূন্য হয়ে কিয়ামতের দিন অসহায়ের মতো জাহান্নামে যাবে যে নবীজি বলেছেন আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সে কথা কি বোঝা যায় কি বুঝলেন মানুষের হক মাইরা খাবেন মানুষের হক নষ্ট করবেন আল্লাহর হক নষ্ট করলে তো মাপ পাওয়া সহজ কত সহজ জানেন বেশি কিছু লাগবে না তো দুই ফুটা চোখের পানি লাগবে আপনি দুই ফুটা চোখের পানি অনুতপ্ত হয়ে তওবা করে ফেলে নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে মানুষের হক যেগুলা মারছেন এগুলা তো চোখের পানি দিয়া হবে না
মানুষের হক যেগুলো আমি রেখেছেন কাবা শরীফের ইমামের কাছে গিয়ে যদি তওবা করেন আর কাবা শরীফের ইমামও যদি দোয়া করতে 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 একদম কিয়ামত চলে আসে আল্লাহ তারপরও আপনাকে maaf করবে না ততক্ষণ পাওনাদারের পাওনা তার কাছে ফিরাইয়া দিচ্ছেন না যতক্ষণ অথবা তার কাছ থেকে maaf আদায় করে দিচ্ছেন না যতক্ষণ আল্লাহও maaf করবেন না এজন্য মানুষের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে এই যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় না আমি বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ সব মানুষের কাছ থেকে কয় ধরনের বিচার করবেন আল্লাহর হক আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে সর্বপ্রথম নামাজ দিয়ে কি দিয়ে আর হাদিসে এসেছে বান্দার হকের হিসাব আরম্ভ হবে অন্যায়ভাবে যারা মানুষের রক্ত ঝরিয়েছে অন্যায়ভাবে যারা মানুষকে খুন করেছে নিরপরাধী মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে অপরাধী বানিয়ে যারা কোরআনের বুলবুলগুলিকে মেরে ফেলেছে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে হিসাব আছে তো বিচার আছে তো বান্দার হকের বিচার প্রথমেই হবে অন্যায়ভাবে রক্ত ঝরানোর হিসাব হিসাব নেবেন কে আপনি একটু সুযোগ পেয়েছেন বলে নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন নিরপরাধীকে জেলখানায় অপরাধী বানিয়ে আপনি ঢুকিয়ে রেখেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেদিন আদালতটা তো দুনিয়ার নয় যে আপনি উপর থেকে হুমকি দিয়া আর কিছু পয়সা খাওয়ায় উল্টায় দিবেন সম্ভব বিচারককে জোরে বলেন বিচারককে রহমানের বান্দা হন আমি আপনাকে বলছি আপনি আল্লাহর প্রিয় বান্দা হন আল্লাহর প্রিয় বান্দারা কখনো অন্যায়ভাবে রক্ত ঝরায় না অন্যায়ভাবে মানুষ খুন করে একজন মানুষের জীবনের দাম কত বেশি শুনেন আল্লাহ কোরআনে বলেছেন من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেললো ওয়ামান আহিয়াহা فكانما احيا الناس جميعا আর যে একজন মানুষের জীবন বাঁচালো সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো খবরদার অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়েন না মানুষকে কষ্ট দিয়েন না এত কষ্ট দিচ্ছেন কেন মানুষকে আপনি সুযোগ পেয়ে মরার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়বে না আপনার জন্য আলহামদুলিল্লাহ এবং জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এলাকায় এলাকায় সামান্য স্বার্থের জন্য মানুষকে কষ্ট দিয়ে না আপনি মারা গেলে কারা আপনার জানাজায় আসবে বলেন তো আপনার এলাকার মানুষ আপনি এলাকার মানুষগুলোকে কষ্ট দিয়েন না বরং আপনার এলাকার মানুষের সাথে সুসম্পর্ক করেন আপনার এলাকার মানুষের সাথে আন্তরিক ভালোবাসার সম্পর্ক তৈরি করেন দেখবেন আপনি মারা যাওয়ার পরে গোটা এলাকার মানুষ আপনার জন্য আফসোস করবে আর দোয়া করবে এটাই হলো সফল জীবন আল্লাহ এমন জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দেন আপনাদের কষ্ট হচ্ছে আর 15-20 মিনিট বেশি না 15 থেকে 20 মিনিট ধৈর্য ধরতে পারবেন না আমি শেষ দিকে চলে আসছি নাম্বার 8 রহমানের বান্দাদের 8 নম্বরে বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা জিনা বেবিচারের ধারে কাছেও যায় না এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা রহমানের বান্দারা জিনা করে না জিনার ধারে কাছেও যায় না এটা তো ইসলামী শিশু কিশোর ও যুব কল্যাণ পরিষদের মাহফিল অনেক যুবকদেরকে আমি দেখছি আমার যুবক ভাইদেরকে বলবো ভাইয়েরা আমার বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করো না বিশেষ করে যারা পড়াশোনা করছো ছাত্র পড়াশোনাকালীন সময়ে ছাত্র জীবনে কোনো নারীর ফিতনায় পড়ো না ছাত্র জীবনে যদি নারীর ফিতনায় পড়ো তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তোমার চরিত্র শেষ হয়ে যাবে তুমি কেন মেয়ের পিছনে ঘুরঘুর করবা তোমার এই বয়স তো অসম্ভব ছেলের মতো মেয়েদের পিছনে ঘোরার বয়স নয় তুমি এই বয়সে পড়ার টেবিলে মনোযোগ দাও ক্লাসে মনোযোগী হও সুন্দর একটা কেরিয়ার তৈরি করো আজান হলে নামাজে যাও চরিত্রবান হও তুমি যদি তোমাকে চরিত্রবান বানাতে পারো কেরিয়ার যদি ভালো করতে পারো মেয়েদের পিছনে তুমি ঘুরঘুর করা লাগবে না দেখবা এই উখিয়া অঞ্চলের সকল সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার মতো সুন্দর কেরিয়ার আর চরিত্রবান ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে গুরগুর গুরগুর করা আরম্ভ করবে তুমি সিদ্ধান্ত নাও
তুমি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবা নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে করে সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে সিদ্ধান্ত নাও এইসব ফাইজলামো চিন্তা মাথা থেকে বাদ দাও ভয় করতে হবে কাকে হারামে কোনো আরাম হারাম রিলেশন করবা জীবনে আরাম পাবা না যৌবন পথে ঘাটে নষ্ট করে দিও না কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যৌবন শেষ করে দিও না যৌবনকে হেফাজত করো আল্লাহ যেভাবে বলেছেন সেরকম তাহলে দাম্পত্য জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে আল্লাহ হারামে কোনো আরাম রহমানের বান্দাদের আট নম্বরে বৈশিষ্ট্য তারা জিনা করে না আমার যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইয়েরা শুনেন লজ্জাস্থানের হেফাজত করেন চরিত্র ঠিক রাখেন নবীজি আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াম্মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের যারা হেফাজত করবে এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক ভাইদেরকে বলছি ভাইরা নিজের চরিত্র ঠিক করো নবীজি তোমার জন্য জান্নাতের জিম্মাদার জান্নাতের গ্যারান্টার হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বিবাহ বহির্ভূত কোন হারাম রিলেশনের দিকে নিজের চিন্তা চেতনাকে নেওয়া যাবে নাম্বার 9 রহমানের বান্দাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য বাতিলকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষ্য সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে এই জন্য মোমেনরা কখনো আল্লাহর প্রিয় বান্দারা কোনোদিনও মিথ্যার সাক্ষী দেয় না এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা মিথ্যা সাক্ষী তো আমার সমাজে এখন নাই আপনারা ঘুমাই গেছেন নাকি একটা মিথ্যা সাক্ষ্য একজন ভালো মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য এনাফ হতে পারে একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে মিথ্যা সাক্ষ্যর পরিণাম অনেক ভয়াবহ অনেক ভয়াবহ কত ভয়াবহ শুনেন মনোযোগ আছে তো একটা ঘটনা মনে পড়েছে ঘটনাটা বলবো এই ঘটনাটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে নবীজি এভাবে হেলান দিয়ে বসে আমার দিকে তাকান এভাবে হেলান দিয়ে সাহাবীদেরকে বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আচ্ছা আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সতর্ক করেন আপনি নবীজি বললেন এভাবে হেলান দেওয়া আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না এটা বড় কবিরা গুনাহ এরপরে বললেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন আর পিতামাতার সাথে বাজে আচরণ করো না অবাধ্য হয় না কোন অবস্থায় আমার দিকে তাকান কি অবস্থায় হেলান দিয়ে এই এই কথাগুলো বললেন এরপরে ওয়াকানা মুত্তাকি আন ফাজালাসা হেলান ছেড়ে দিলেন এরপরে সুজা হয়ে বললেন আরো একটা আচ্ছা নবীজি যে কথাটা বলার জন্য হেলান ছেড়ে দিলেন সেই কথাটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ শুনেন হেলান দিয়ে দিয়ে বললেন আল্লাহর সাথে শিরক করো না মা বাবার অবাধ্য হয় না এবার হেলান ছেড়ে দিয়ে বললেন সাবধান আলা ওয়া কউলুজ জুর মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা কথা বলো না ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর বর্ণনাকারী সাহাবী বলছেন নবীজি হেলান ছেড়ে দিয়ে যতক্ষণ তার দম ছিল নিঃশ্বাস ছিল ততক্ষণ শুধু বলেছেন মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না আল্লাহু আকবার তাহলে বোঝা গেল মিথ্যা সাক্ষ্য এটা খুব জঘন্য গুনাহ ওই যে বললাম আরে মিথ্যা সাক্ষ্য এটা তো মাঝে মাঝে এমন হয় মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য এমন পর্যায়ে পৌঁছায় একটা মিথ্যা সাক্ষ্যের কারণে যুগ শ্রেষ্ঠ অনেক আলেমদেরও জীবন নাশের সম্ভাবনা দেখা যায় মিথ্যা সাক্ষী তো বাতিলকে প্রতিষ্ঠিত করে অন্যায়কে প্রতিষ্ঠিত করে এজন্য আল্লাহ বলেছেন রহমানের বান্দারা জীবন চলে যাবে
মিথ্যা সাক্ষী দিতে পারে মিথ্যা বলা এটা আমাদের সমাজে আছে না নাই ফোন দিয়েছে দোস্ত তুমি কোথায় আছে রাজা পালং কয় আমি আছি কুতু পালং আপনাদের কাছে অনেক পালং আছে না রাজা পালং কুতু পালং হলদিয়া পালং বহুত পালং আছে আমি অনেক পালং এ গেছি তো আছে এক পালং বলে আরেক পালং এরকম মিথ্যা বলার স্বভাব আছে না আরে মিথ্যা বললে ওই মানুষটার মুমিন থাকে না নবীজি বলেছেন সে কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকের চরিত্র এরা কথায় কথায় কি বলে মিথ্যা বলে আপনি মিথ্যা বললে ঈমানদারের খাতা থেকে নাম আউট মুনাফিকের খাতায় যাবে আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে কি হবে আরে মুনাফিক হচ্ছে কাফিরের চেয়েও খারাপ কাফির জাহান্নামের উপরের তলায় যাবে আর মুনাফিক জাহান্নামে কাফিরের চেয়ে ফেরাউনের চেয়ে নমরুদের চেয়ে মুনাফিক ভালো না খারাপ জি না তা আপনারা কি মিথ্যা বলে ফেরাউন নমরুদের চেয়ে আরো নিকৃষ্ট হতে চান না খবরদার আজকে থেকে মিথ্যা বলা ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন তাহলে নয়টা পয়েন্ট বলেছি রহমানের বান্দারা কখনো মিথ্যা বলে না মিথ্যা সাক্ষীও কষ্ট হচ্ছে না আপনাদের দশ নম্বর রহমানের বান্দারা আজে বাজে কোনো কথা বলে না আহারে এই কোয়ালিটি আমাদের নিরানব্বই শতাংশ মুমিনের ভিতরে নেই আজে বাজে এখন তো ওয়াজ মাহফিল আজে বাজে বলা যাবে না অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয় এক ঘন্টা কোরআন নাই হাদিস নাই সাপের কিচ্ছা বাবার কিচ্ছা বেঙের কিচ্ছা এগুলো ফালতু কথা কোরআন হাদিসের কথা বলে না আল্লাহ বলছেন মুমিন এবং রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াইদা মারু বিল লাগমি মারু কিরামা তারা যখন অহেতুক অহেতুক ফালতু অপ্রয়োজনীয় কথা বা কাজ চলছে এমন কোন জায়গা দিয়ে যায় তারা অ্যাভয়েড করে উপেক্ষা করে ভদ্রভাবে ব্যক্তিত্ববান মানুষের মতো চলে যায় এটা আমাদের কয়েকজনের মধ্যে আছে মনে করেন আপনি আপনার এলাকা দিয়ে যাচ্ছেন টঙ্গের দোকান আমি তো বলি বাংলাদেশের যত চায়ের দোকান আছে এগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট এখানে চা বিক্রেতা থাকে সাংসদের ভূমিকায় আর চা খুরে চা বিক্রেতা থাকে স্পিকারের ভূমিকায় আর চা খুরে যারা চা পান করে তারা থাকে সাংসদের ভূমিকায় যত আজে বাজে কথা দেখবেন ওখানে হয় যত গিবত চর্চা পরনিন্দা চুগল ঘুরি আর এলাকার সকল বিষয়ের আলোচনা সমালোচনা সেখানে হয় আরেকটা জায়গা আছে সেটা হলো মসজিদের সামনে যদি বৈঠকখানা থাকে পুকুর থাকে ওইটাও হলো আজে বাজে কথা বলার জায়গা ইমাম সাহেব কি করলো সভাপতি কি করলো সেক্রেটারি কি করলো এলাকার অমুক কি করলো তমুক কি করলো এগুলো নিয়ে আলোচনা সমালোচনা একজন মোমেন ব্যক্তি কখনো চুগলখুরি করে গীবত করে পরনিন্দা করে অহেতুক কথা বলে সে তার দুনিয়ার জীবনকে নষ্ট করতে পারে না পরীক্ষার হলে ভালো ছাত্র পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে ডানে ভাবে তাকায় না তিন ঘন্টা সময় তিন ঘন্টা সময় লিখতে থাকে কাজে লাগায় আর ফালতু ছাত্ররা কিছু কিছুক্ষণ সামনের ছেলেকে গুতায় কিছুক্ষণ পিছনের ছেলেকে গুতায় কারণ সে তো কিছু পারে না কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছনে কিন্তু ভালো ছাত্র ডানে বামে সামনে পিছনে তাকানোর সময় নাই ঠিক তেমনি ভাবে ভালো মানুষেরা আল্লাহর প্রিয় বান্দারা চায়ের দোকানে গিয়ে বৈঠকখানায় বসে আজে বাজে কথা বলারও তাদের টাইম নাই কারণ দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তকে তারা কাজে লাগায় কার জন্য এমন ব্যক্তি হতে পারবেন তো আপনারা কই পারেন আপনারা এ ছেলেরা তোমরা যারা পড়াশোনা করো তোমাদের তো ছয় ঘন্টা আট ঘন্টা যায় ফেসবুক ইউটিউবে আর টিকটকে কেমনে তুমি পারবা বলো তুমি তো সময়ের মূল্যায়ন করতে জানো না তুমি যদি ছাত্র জীবনে এই সময়টাকে মূল্যায়ন করতে না পারো তোমার কেরিয়ার শেষ ধ্বংস হয়ে যাবে পড়াশোনায় মনোযোগ দাও বিশেষ করে এখানে শিশু কিশোর যুব কল্যাণের উদ্যোগে মাহফিল তো তাদের উদ্দেশ্যে বেশি কথা বলছি আমার বাবারা কি রাগ করছেন এগারো নাম্বার আর দুইটা পয়েন্ট আছে মাত্র রহমানের বান্দাদের এগারো নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আমাদের অনেকের মধ্যে নাই সেটা হলো এদেরকে কোরআন দিয়ে আল্লাহর আয়াত দিয়ে যখন বোঝানো হয় তখন তারা অন্ধ আর বধিরের মতো বধির বুঝেন তো আপনারা বধিরকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন বাজি হ্যাঁ
ও বাপ রে বাজে কি ভাষা নাফা আর আমাদের সিলেটে বরে বয়রা আমরা সিলেট কি দা কয় আরে বাপ রে বাপ আপনাদের এই অঞ্চল আর আমাদের সিলেট এই দুই অঞ্চলের দুই ভাষা আমরাও যদি আমরার ভাষায় মাথা আরম্ভ করি আপনারা কোনটাও বুঝতে নাই বড় ডेंजरस ভাষা তবে আপনাদের ভাষা অনেক সুন্দর মাশাআল্লাহ এই এখানে দেখলাম যারা আরাকান থেকে আসছে তাদের ভাষাও আপনাদের সাথে কিছুটা মিল আছে পুরাটা না তারা ইসলামকে বলে না ইসলাম বলে না আর আর ইসলাম আর আর সালাম না তো নামাজ কে কি বলে নওয়াজ রোজা কে কি বলে লুজা যাকাত কে কি বলে যহাত আপনারা মনে যহাত বলেন তাই না যাই বলেন আপনাদের চট্টগ্রামের ভাষা অনেক সুন্দর এই চট্টগ্রামের ভাষার ভিতরে অনেক আরবী ভাষাও ঢুকেছে আলহামদুলিল্লাহ আর সিলেট চট্টগ্রাম কক্সবাজার এই এই দুই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক মিল আছে কারণ এই দুই অঞ্চলকেই ওলিয়াউলিয়ারা আবাদ করেছে ঠিক কি না এবং এই দুই অঞ্চলের মানুষের দিনী চেতনা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ পড়েন দেখবেন কিছু মানুষকে কুরআন দিয়া বুঝাইলে মানে বয়রার মতো আচরণ করে লাফা শুনেন দেখাও দেখে না শুনেও আল্লাহ বলছেন না রহমানের বান্দারা এমন নয় রহমানের বান্দারা লাফাং নয় বধির নয় অন্ধ নয় তাহলে তারা কেমন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় অন্ধ আর বধিরের মতো আচরণ করে না বরং কুরআন তেলাওয়াত করলে বা কুরআন শুনালে তাদের ঈমান আরো বেড়ে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন তারা আল্লাহর আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হলে আর কুরআনের তেলাওয়াত হলে তারা আবু জেহেলের মতো আচরণ করে না বরং কুরআন শুনলেই তাদের ঈমান আরো বেড়ে যায় কিছু মানুষ আছে দেখবেন কুরআন শোনার পরেও ঘাউরা বুঝেন আপনারা ঘাউরা ঘাটতেরা বুঝেন অনেকে মাহফিলে এসেরও ঘাউরামি করে ঘাটতেরামি করে মনে করেন হুজুর কুরআন থেকে এমন কোন কথা বলেছে তার খাসলতের সাথে স্বভাবের সাথে মিলে গিয়েছে যা হুজুর যাওয়ার পরে হুজুরের সামনে তো বলতে পারে না ওই কমিটির পোলাপানকে ধরে কেমন হুজুর আনছো কি বলে গেলে এগুলা সুদের কথা বললে সুদখুরের খারাপ লাগে না ঘুষের কথা বললে ঘুষখুরের খারাপ লাগে না ওই রকম হইছে আর কি শুনেন আমাদের জীবনে গুনাহ কম হোক বেশি হোক থাকতে পারে শয়তান তো আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিন্তু আমি রহমানের বান্দা আমার বৈশিষ্ট্য হবে যখন আমাকে কুরআন দিয়ে উপদেশ দেওয়া হবে আমি ঘাউরামি করব না ঘাটতের আমি করব না সাথে সাথে ভুল বুঝতে পেরে আমি যদি তওবা করতে পারি আমাকে যিনি মাফ করে দিবেন তিনি কে ঘাউরা হইয়েন না ঘাটতেরা হইয়েন না ভালো মানুষ হন আপনি একজন মুত্তাকি হন তওবাকারী ব্যক্তি হন আপনাকে মাফ করে দিবেন কি বারো নাম্বার রহমানের বান্দাদের স্বভাব হলো তাদের স্ত্রী তাদের সন্তানকে তারা ভালো দেখতে চায় চক্ষু শীতলকারী চরিত্রবান দেখতে চায় আর স্ত্রী সন্তানকে চক্ষু শীতলকারী আর চরিত্রবান যিনি বানাতে পারেন তিনি কি এজন্য চায় কার কাছে কি সুন্দর দোয়া যারা বিয়ে করেছেন আবার যারা বিয়ে করেন নাই বিয়ে যারা করেন না এদের জন্য এই দোয়া কোনো সময়ও মিস না হয় আপনি বিয়ের আগে কিভাবে হবু বউয়ের জন্য দোয়া করবেন কেমন মেয়ে বিয়ে করবেন আল্লাহ নিজেই দোয়া শিখাচ্ছেন কিরে অবিবাহিত মিসকিনরা তোমরা কি আসো শুনতেছো কথা বিয়ে করতে চাও না তো বিবাহের আগের দোয়া শিখাচ্ছে মোল্লা না আল্লাহ এই দোয়া কি মিস দিবা কি আজকে কি অবিবাহিত কম নাকি কারা কারা বিয়ে করো না এদিকে হাত তোলো অনেক আসো তো তোমাদের বিয়ের আগেই দেখি এনার্জি নাই হ্যাঁ বিয়ের আগেই তো কথা বের হয় না বিয়ের পরে কি হবে
তো বিয়ের আগে কি দোয়া করবা শিখাচ্ছেন কে আল্লাহ বলছেন বিবাহিত হন আর অবিবাহিত হন এই দোয়া করবেন আল্লাহ তাআলা শিখালেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ আগে পড়ালাম এবার শুনুন কি সুন্দর দোয়া শেষের পয়েন্টটা শুনেন কারণ কথা আছে শেষ ভালো যার সব ভালো আল্লাহ বলছেন রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছেই দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ومن ذرياتنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما هي আমাদের রব আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন এমন স্ত্রী দান করেন যাকে দেখলে আমার দুনয়ন ঠান্ডা হয়ে যায় আচ্ছা বলেন তো আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ আজান হলেই নামাজে দাঁড়ায় আপনার বউ পাঁচ ওয়াক্ত নামাজি রাতের বেলা তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার বউ সকাল বেলা কোরআন তেলাওয়াত করে আপনার বউ বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হয় আপনার বাবা মায়ের সাথে পরিবারের সবার সাথে ভালো আচরণ করে এমন বউ যদি আপনি পান এমন বউ দু চক্ষু দিয়ে দেখলে দুনয়ন ঠান্ডা হবে কি হবে না আল্লাহ বলেছেন এমন স্ত্রী পাওয়ার জন্য তুমি আমার কাছে চাও আর বাড়িতে যদি গিয়ে দেখেন আপনার ছেলে আজান হলেই নামাজে চলে যায় আপনাকেও এসে বলে আব্বু আজান হয়েছে চলেন আমরা বাপ বেটা দুজনেই নামাজে যাই যদি দেখেন আপনার মেয়েটা মায়ের সাথে নামাজে দাঁড়ায় দুজনেই পড়াশোনায় মনোযোগী আপনি যদি দেখেন আপনার সন্তান মানুষকে সম্মান করে বাড়ি থেকে বের হলে আপনার এলাকার লোকজন বলে ভাই আপনার ছেলেটা এত ভালো সবাইকে পেলেই সালাম দেয় খুব ভদ্র ছেলে সবাইকে সম্মান করে আপনি যদি সমাজের দিকে দিকে আপনার ছেলের এমন প্রশংসা শুনেন আর এমন নামাজি চরিত্রবান ছেলে আপনার চক্ষু দেখে বলেন তো চক্ষু ঠান্ডা হবে কি হবে না আল্লাহ বলেছেন তোমার স্ত্রী সন্তান যেন এমন চরিত্রবান হয় আমার কাছে এজন্য তুমি দোয়া করো পড়েন আমার সঙ্গে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও বলেন আমিন তোমরা যারা আবি একটা মিসকিন বিয়ে করো নাই তোমরা এই মর্ম বুঝবা না ভাই আমরা যারা বিবাহিত আমরা বুঝি টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সব আছে বউ যদি ভালো না হয় সব জাহান্নাম জাহান্নাম লাগে ঠিক আছে কথা আর টাকা পয়সা কম আছে ক্ষমতা টমতা কিছুই নেই টাকা নাই পয়সা নাই অল্প বউ ভালো মনও চান না ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রাসূলের হাদিস আছে মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা এটা আমি একটারা বুঝব না এই হাদিস বিবাহিতরা বুঝবে মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি আল্লাহ যাকে দয়া করে একজন দ্বীনদার নেককার স্ত্রী দিয়েছেন আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছেন তো অর্ধেক পেলে বাকি থাকে কি আরো অর্ধেক বাকি অর্ধেক পাবেন কেমনে আল্লাহ নবী বলেছেন ফালিয়াত্তাকিল্লাহ ফিল নিসফিল বাকি বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাহলে বাকি অর্ধেকও দিয়ে দিবেন কে আরো একটা অংশ আছে দোয়া আল্লাহ চক্ষু শীতলকারী বানাও পাশাপাশি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও সুবহানাল্লাহ আপনারা একটা ভুল করেন আপনারা অনেক সময় আপনাদের ছেলেদেরকে হুজুরের কাছে এনে বলেন হুজুর দোয়া করেন আপনার মতো যেন একজন আলেম হয় আপনার স্বপ্ন তো ছোট কেন আল্লাহ তো শিখিয়েছেন কুরআনে না ওই বড় আলেমের মতো আলেম নাই তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের গোটা দুনিয়ার পরহেজগার মানুষের ইমাম নেতা বানাও সুবহানাল্লাহ মুত্তাকি মানে বুঝেন তো মুত্তাকিরা হচ্ছে
কোরআনে হাদিসে এসেছে মুত্তাকিরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা তাকওয়াবান যারা এখন আপনার ছেলে তাকওয়াবান হোক এটা দোয়া করছেন না আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ তাকওয়াবানদের নেতা বানাও আচ্ছা বলেন তো সবচেয়ে সম্মানিত তাকওয়াবান তাকওয়াবানদের নেতা যে তাহলে বলেন তো সে কি কম তাকওয়াবান না অনেক অনেক বেশি তাকওয়াবান তো আপনার স্বপ্ন তো ছোট কেন আপনি হুজুরের কাছে এসে বলতেছেন হুজুর দোয়া করেন আপনার মতো আলেম হোক না আল্লাহ বড় স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকানের এই 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন সরি 74 নম্বর আয়াত আল্লাহ বলেছেন দোয়া করো জাআলনা লিল মুত্তাকিনা ইমাম রহমানের বান্দাদের কয়টা গুণ বললাম জোরে বলেন এটাই 12টা গুণ অর্জন করলে আমাদের फायदा কি আল্লাহ এবার বলছেন फायदाটা শুনুন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাউ ওয়াসালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাউ এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ দান করবেন যেখানে তোমরা চিরদিনের জন্য অবস্থান করবে এই 12টা গুণ কার মুখস্থ হইছে দিকে হাত তুলুন তো মাশাআল্লাহ তুমি দাঁড়াও তো ভাই দেখি বলতে পারলে তোমার জন্য হাদিয়া আছে আজকে বলো কোরআনের উপদেশ গ্রহণ করা 12 নম্বর নেককারী দিয়ে না বলেন মাশাআল্লাহ আসো 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 মাশাআল্লাহ আমি ওইদিন কোন জায়গায় জানো মাহফিল করলাম কুতুপালক একজন বলতে পেরেছে ওই তো মাশাআল্লাহ এই ভাই যে খাওয়ান খাওয়াইছে আরে বাপ রে বাপ ইসমাইল ভাই না ভালো আছেন মাশাআল্লাহ আমি আগে দেই আমারটা বড় করে দেই মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ তোমার নাম কি ইমরান ওয়াহিদ মোহাম্মদ ওয়াহিদ তুমি কি করো পড়ালেখা করে ইমরান পড়ালেখা করছে কোন শ্রেণীতে পড়ো না এখন নিউটনে থ্যাংক ইউ নিউটনে পড়ো না সায়েন্স মাশাআল্লাহ তুমি অনেক মেধাবী ছেলে এবং সে খুব কনসেন্ট্রেট আমরা দোয়া করছি আল্লাহ তার মেধায় আরো বরকত দান করুন কতটা মনোযোগী হয়ে আলোচনা শুনলে পরে আজকের 12টা পয়েন্টের 12টা পয়েন্ট মুখস্থ শোনাই দিতে পারে আজকে আমি তাকে কিছু হাদিয়া দিয়ে গেলাম তার জন্য অনেক দোয়াও করে গেলাম আল্লাহ যেন তাকে ওই যে বললাম চক্ষু শীতলকারী আল্লাহ যেন তাকে তার মা বাবার জন্য চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন বলেন আমিন আল্লাহ যেন তাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন অনেক দোয়া রইল তোমার জন্য আর আপনাদের জন্য শিক্ষা হলো আপনারা ইমরানের মতো ওয়াজ শুনবেন আপনারা ওয়াজে গিয়া কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে এই যে ছেলেগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করলে মাহফিলের আয়োজন করলো আমার চেয়ারম্যান সাহেব এসেছেন প্রশাসনের ভাইদেরকেও দেখেছি তারা সহযোগিতা করলেন এত সুন্দর মাহফিল হলো কিছু যদি নিয়ে বাড়িতে দিতে না পারেন আজকে আল্লাহর হকের ওয়াজ হয়েছে বান্দার হকের ওয়াজও সকালবেলা যদি মানুষের হক মাইরা গান তো কি ওয়াজ শুনলেন বল তো আপনাদের জন্য পরামর্শ হলো রাগ করছেন আমার কথায় আপনারা আগামী দিনে এই উকিয়াতে ইমরানের মতো শ্রোতা হয়ে মাহফিলে যাবেন যে পুরা ওয়াজ না পারি অন্তত সামারি যেন আমি জেনে বাড়িতে যেতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ইমরানের জন্য অনেক দোয়া রইল ঠিক আছে যাও এই যে তোমার জন্য আরো কিছু হাদিয়া আছে সংগঠনের পক্ষ থেকে আজকে সে হাদিয়া পেয়ে একদম টইটম্বু আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ কবুল করুন এই যে আরেকজন মনে হয় আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইমরানকে কবুল করেন ঠিক আছে যাও অনেক রাত হয়ে গেছে আমি আর কথা বাড়াতে চাই না এখানে আমার বুরহান ভাই আছে বুরহানউদ্দিন রব্বানি আপনারা চিনেন তো বুরহান ভাইয়ের বাবা অসুস্থ
আপনারা জানেন তিনি একটি মাদ্রাসার শিক্ষক ওনার বাড়িতে যে মেহমানদারি করেছে এটা আসলে কখনো ভুলার মতো নয় বোরহান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে তার বাবার জন্য আল্লাহ যেন তার বাবাকে শিফা দান করেন বলেন আমিন পাশাপাশি যে সাইফুল ভাই আছে এখানে আমি গত 3-4 বছর ধরে উকিয়া টেকনাফ যেখানেই আসি চলে যায় সেখানে খুব কুরআন পাগল তিনি বিদেশে যাবেন আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ সালামতে পৌঁছায় দেন পাশাপাশি আমার চেয়ারম্যান সাহেব এসেছেন চেয়ারম্যান সাহেব বড় আলেম পাগল কুরআন পাগল বোঝা যাচ্ছে তিনি এত ব্যস্ততার মধ্যেও ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত হেলাল ভাই আছেন হেলাল ভাই চলে গেছে যাই হোক মেম্বার সাহেব হেলাল ভাইও খুব আন্তরিক মানুষ বহু মাহফিল আমি পাই এখানে আরো আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হেলাল ভাই এরপরে আমাদের সিলেটে গেলে সুরমা নদীর উপর দিয়ে শহরে ঢুকতে হয় এই জন্য এটা শুরু হয়েছে এভাবে সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সিলোটর হমলার বাগান খাইলে জুড়াই হকলর ফরান আপনারা চায়না কমলা খান তো সিলেটের কমলা খাইয়েন বুঝবেন স্বাদ কেমন সিলেটর হমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান আর সিলেটের চা খেলে আপনি তো পাগল হয়ে যাবেন সিলেটর চা না খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না একদিন সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাই বাই খালি সিলোটি ফাই বাই খালি সিলোটি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরে দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল রাজা পালংবাসী আমরা হকল উখিয়াবাসী আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এক্ষুনি মোনাজাত হবে আমরা সকলের জন্য দোয়া করবো ইনশা